সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে ভোরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, আর এখন কটা বাজে জানো? ভোর, দেখো 5টা বাজে যাচ্ছে। ভাবতে পারছো আমার কত উন্নতি হয়ে গেছে? ভোর ভোর উঠে পড়ছি। তো ভোরবেলা উঠে কার কার এরকম চা খেতে ভালো লাগে বলো তো? চাটা খেয়ে মনে পড়লো না এটা ভোরের চা না, এটা বিকেলের চা। এখন ভোর না, আমি একটু মজা করছিলাম। এখন সন্ধে এক্ষুনি হয়ে যাবে, এখন 5টা বাজতে যাচ্ছে, বিকেল 5টা বাজতে যাচ্ছে, মানে ধরো সন্ধে হয়েই যাবে। তো আজকে দিনে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। 3 দিন ধরে এই জামাকাপড়গুলো শুকনো করার চেষ্টা করছি। সূর্য মামার দেখা ছিল না, আজকে ফাইনালি সূর্য মামার দেখা পেয়েছিলাম। এবার দেখা যাক কোনটা কোনটা শুকোতে পেরেছি, কোনটা কোনটা আবার আমাকে কালকে টেনে টেনে রোদে দিতে হবে। এটা দেখে মনে হচ্ছে শুকনো। আজকে দেখবো শুকনো জামাকাপড় বেশি ভোট পায় না ভেজা জামাকাপড় বেশি ভোট পায়, দেখা যাক। দুটো সাইড করে রাখবো, ঠিক আছে? জামাকাপড়গুলো গোছাতে গোছাতে আমি একটা গেম খেলে নেবো। এক সাইডে শুকনো কাপড়, এক সাইডে ভেজা কাপড়, কে বেশি ভোট পায় দেখবো, ঠিক আছে? শুকনো কাপড় এ, ভেজা কাপড় বি। যখন বাড়ির কোনো কাজ করতে করতে আমাদের বোর লাগবে, বিরক্ত লাগবে, ভালো লাগবে না কাজটা করতে, তখন এইরকম তোমরা মজার মজার গেম খেলে নেবে, দেখবে ঝটপট করে কাজটা ইজিলি হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা হয়েছে শুকনো জামা কাপড়। 1 2 3 4 5 6 7 8 9 10 ভেজা জামা কাপড় 10টা। ইয়েস, এ জিতেছে। এ জিতেছে মানে আমি জিতেছি। এ মানে শুকনো জামা কাপড়। শুকনো জামা কাপড় 12 ভোটে জিতেছে, ভেজা জামা কাপড় 10 ভোটে হেরেছে, মানে 2 ভোটে হেরেছে আর কি। ঠিক আছে, কালকে আবার রোদের মধ্যে টেনে টেনে ওই জামাকাপড়গুলো আমাকে রোদে দিতে হবে ঠিকই, কিন্তু আমি তো জিতে গেছি। 3 দিন ধরে জামাকাপড়গুলো নিয়ে যাচ্ছি, আবার নিয়ে আসছি, নিয়ে আসছি, নিয়ে যাচ্ছি, এই করতে করতে এই করতে করতে ফাইনালি আজকে বাবা বেশিরভাগ জামাকাপড় আমি শুকনো করতে পেরেছি। গেমটা কেমন লাগলো জানিও, কিন্তু মনে বলবে পাগল, কি করব বলো, আমি পাগল হয়ে যাচ্ছি। 3 দিন ধরে জামাকাপড়গুলোকে নিয়ে এত হাইরান হয়েছি, আমি সত্যি পাগল হয়ে গেছি। উফ, যাক তাও ভালো, বেশিরভাগটাই শোকাতে পেরেছি। আর শুকনো জামাকাপড়গুলো আমি একেবারে ভাঁজ করে করে রেখে দিয়েছি, আর ভেজাগুলো যেহেতু আবার রোদে দিতে হবে তো উল্টো করেই রেখে দিয়েছি। শুয়ে পড়েছে, গুড নাইট হয়ে গেছে, রাধে রাধে। গোপুকে শুয়ে দিলাম আর চুলটা ভালো করে আঁচলালাম। আঁচড়িয়ে ভাবছি চুলটা কিছুক্ষণ খুলে রাখি। সত্যি কথা বলতে চুল তো খুলে রাখা হয়ই না, স্নান করার পরেও ওই রান্না করার জন্য চুলটা পুরো গুটিয়ে রাখতে হয়। আর সারাক্ষণ ক্ল্যাচার দিয়ে চুল আটকে রাখতে রাখতে আমি যেহেতু একটু ওপর তোলে এই পোর্শনটাতে চুলটা আটকে রাখি, তো এত মাথায় ব্যথা হয়ে গেছে, চুলটা আঁচড়াচ্ছিলাম, বাবা কি ব্যথা হয়ে গেছে। তো সেই জন্য ভাবছি চুলটা একটু খুলে রাখি, বুঝলে? সবসময় ক্ল্যাচার দিয়ে আটকে রাখতে রাখতে ব্যথাও হচ্ছে আর চুলের 12টাও বেজে যাচ্ছে, তাই না? আলুর দম বানাবো, বুঝলে বন্ধুরা, নতুন আলু দিয়ে। তো আলুগুলোকে জাস্ট 2 ভাগে ভাগ করে নিয়েছি, এবার এটা ভালো করে প্রেশারে জল সেদ্ধ করে নেব।
পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর আদা রসুনটা হামান দিস্তা একটু মানে পেস্ট করে নেব, থেঁতো করে নেব। আর এখানে দেখো ধনে পাতা নিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে তোমার প্রেশার কুকারে আলুটা সেদ্ধ হচ্ছে আলুর দমের জন্যে। আর এখানে না একটু জল গরম বসালাম আমার আমার গরম মশলার জন্যে, যেহেতু ঠান্ডা লেগেছে। আমরা রাত্রিবেলা না গরম জল খাই, ফ্লাস্কে করে গরমটা মানে জলটা গরম করে রেখে দেবো, আওয়াজ হচ্ছে। আর এদিকে কড়াই মোটামুটি তোমার ইয়ে হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। আর দেখো ফোড়নে দেব একটুখানি কালো জিরে, দুটো লবঙ্গ, দুটো এলাচ, একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু দারচিনি, এটা আমি ফোড়ন দেব। এই দেখো বন্ধুরা গরম জলটা করে নিয়েছি। আর প্রতিদিন রাত্রিবেলা না এখন আমি আর আমার বড়মশাই রাতে ঘুমানোর সময় গরম জল খাই, যেহেতু আমাদের দুজনেরই ঠান্ডা লেগেছে, একটু কাশি কাশি ভাব আছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নের উপরে, এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে টমেটো রসুন আদা এগুলো সব দিয়ে মশলা দিয়ে কষাবো। ময়দা মেখে লেচি কেটে নিয়েছি, আর সাদা তেল ছিল না বলে আমার মনে ছিল না, সেই জন্য সর্ষের তেল দিয়েই ময়নটা দিয়েছি, আর কালো জিরে দিয়ে মেখেছি, তো খুব সুন্দর একটা স্মেল আসে না সে কারণে। দেখো এখানে গরম গরম আলুর দম, এখানে গরম গরম পরোটা, পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর বড়মশে নিয়ে এসেছে মিষ্টি একটা থালা দিয়ে আজকে আমরা দুজন একসাথে খাবো, তো চলো গরম গরম খাওয়া যাক। এখন রাত্রি 11টা বাজতে যাচ্ছে, বড়মশাই বলছে কফি খাবে, তো সেই জন্য দেখো জল গরম বসিয়ে দিয়েছি। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে মানে আফটার ডিনার কফি খাওয়া হচ্ছে, আজকে যেহেতু রাতে পরোটা খাওয়া হয়েছে তো সেই জন্য কফি তো যেতেই পারে, তাই না এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এখন দেখো 11টা বাজে আছে, হ্যাঁ কফি পার্টি, চলো আমিও খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে নইলে। এখন প্রতিদিন আমাদের এটা শুরু হয়েছে নাকি, রাত্রিবেলা ডিনার করার পর কফি খাওয়া, আজকে তাড়াতাড়ি লাঞ্চ ডিনার হয়ে গেছে তাড়াতাড়ি খাওয়া হচ্ছে, আবার যেদিন আবার দেরি করে ডিনার হয় সেদিন কিন্তু দেরি করে খাওয়া হয়, তাই না বল? রাত্রি একটার সময় কফি খাই, রাত্রি একটার সময় আমরা কফি খাই। কি বলছিলি, টাটা বাই বাই বললাম, টাটা বাই বাই, গুড নাইট, গুড নাইট বলে দিয়েছে, মানে বুঝতেই পারছো ব্লগটা এন্ড করার পালা। তোমাদের কেমন লাগলো জানিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে, আমি কেমন করে বসেছি হচ্ছে একটু ধর্ণা আমার হয়ে আমার হাঁটুটা লাগছে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো পরাদিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকে কফি খেতে খেতে ব্লগটা এন্ড করছি, দেখো বড় হাত থেকে খাই, গরম আছে, ভালোই হয়েছে গো কফিটা। আমি একা একা যখন বানাই না তখন ভালো হয় না খেতে, আর এই যে এর সাথে যখন একসাথে খাই তখন কি করে ভালো হয়ে যায় আমি নিজেও জানি না, ম্যাজিক, তাই না? ম্যাজিক ম্যাজিক। চলো টাটা, গুড নাইট, গুড নাইট বাই, টাটা।